নতুন সিইসি ও কমিশনারদের শপথ বিকেলে কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করতে হবে তাদের বললেন বিশিষ্টজনরা। দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকা দেওয়ার বিশেষ কার্যক্রম, জনগোষ্ঠীর 70% টিকার আওতায় আনা হয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হামলার চতুর্থ দিনে ইউক্রেনে ব্যাপক আক্রমণ চালাচ্ছে রাশিয়া, পাল্টা জবাব স্থানীয়দের, পূর্বাঞ্চলে খাদ্য সংকট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের শপথ আজ বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে নতুন কমিশনকে সাহস, সততা ও দক্ষতার মাধ্যমে সবার আস্থা অর্জন করতে হবে বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে গঠন করা হয়েছে 5 সদস্যের নির্বাচন কমিশন, দেশের 13তম কমিশন এটি। নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ আলমগীর এবং সাবেক সচিব আনিসুর রহমান। নতুন এই কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন ও সবার আস্থা অর্জনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বা আলোচনায় বসার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। নতুন এই নির্বাচন কমিশন নিয়ে দেশের অন্যতম বড় দল বিএনপি কি বলে সে ব্যাপারে মানুষের জানার আগ্রহ থাকলেও ভালো খারাপ কিছুই বলেনি দলটি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কমিশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা চান নির্বাচনকালীন নির্দলীয় সরকার, কারণ আওয়ামী লীগ সরকারে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না এবং বিএনপি সে নির্বাচনে যাবে না। মানুষের মন থেকে বারবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল পাকিস্তান এবং 75 পরবর্তী সরকারগুলো, কিন্তু কবি, শিল্পী ও সাহিত্যিকদের অমর সৃষ্টির কারণে তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পর চিত্রকলার পক্ষকালব্যাপী প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার 50 বছর উপলক্ষে 150 ফুটের দীর্ঘ পটচিত্রে বঙ্গবন্ধুর মহাকাব্যিক জীবনকে ক্যানভাসে তুলে ধরেছেন শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ। দেশের সর্ববৃহৎ এই পটচিত্রে বঙ্গবন্ধুর জীবনীর সাথে সাথে স্বাধীনতা সংগ্রাম ও অর্জনের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। শিল্পকলা একাডেমিতে পক্ষকালব্যাপী এর প্রদর্শন হবে। আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং দীর্ঘদিন বঙ্গবন্ধু ছবি আঁকার অভিজ্ঞতা থেকে আমি স্বপ্ন দেখেছিলাম একটি দীর্ঘ স্ক্রল পেইন্টিং। একটানা 9 মাস ধরে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করে আমি এই কাজটি সম্পন্ন করতে পেরেছি এবং এই শিল্পকর্মটি আঁকার জন্যে আমি যে রংটি বেছে নিয়েছিলাম এই রংটি হচ্ছে বার্ন্ট আম্বার। আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনী বোধগম্য করার জন্য চিত্রটি যেন যথাযথভাবে সংগ্রহ করা হয় এবং দেশের সকল মানুষের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। আমি মনে করি এই এত সুন্দর ছবিটি, এত বড় ছবিটি আমাদের নতুন যে এয়ারপোর্ট হচ্ছে ওইখানে রাখা যেতে পারে। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, বলেন 75 সালের পর থেকেই ইতিহাস বিকৃত এবং মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এমনকি বঙ্গবন্ধুর নাম ও 7ই মার্চের ভাষণও নিষিদ্ধ ছিল। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে আরও নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ মুজিব, বঙ্গবন্ধু, 7ই মার্চের ভাষণ বা তার নাম সবই নিষিদ্ধ ছিল। 75 সালের পর থেকে ইতিহাসকে যে বিকৃত করা হয়েছে এবং মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কাজে সেখানে সেই 75-এর থেকে যারা মানে 21 বছর সেই সময় যারা তরুণ ছিল, যুবক ছিল বা শিশু কিশোর ছিল, তারা তো ইতিহাস জানতে পারেনি। শিশু কিশোর এবং প্রজন্মের পর প্রজন্ম তাদের জানা উচিত। এটা জানলে পরে তারা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, দেশের মানুষের কল্যাণের জন্য
কিছু করার একটা আগ্রহ সৃষ্টি হবে। মুজিব বর্ষের নিবেদন হিসেবে এই মহাজীবনের পট চিত্র প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবে বলেন প্রধানমন্ত্রী। এই চিত্রকর্ম সারা দেশে প্রদর্শনের ব্যবস্থাও করা হবে, অনলাইনেও যেন দেখা যায় সে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সময়ের 4 মাস আগেই মোট জনগোষ্ঠীর 70% মানুষকে করোনা টিকার আওতায় আনলো বাংলাদেশ। এদিকে আজও চলছে প্রথম ডোজের বিশেষ ক্যাম্পেইন, তবে গতকালের মতো তেমন ভিড় ছিল না কেন্দ্রগুলোতে। আগামীকালই শেষ হচ্ছে এই প্রথম ডোজের বিশেষ ক্যাম্পেইন। আগামী জুনের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সময় বেঁধে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 42তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এমনটা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, গতকাল একদিনে 1 কোটিরও বেশি মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রাও অর্জন করেছে বাংলাদেশ। সব মিলিয়ে কাল টিকা দেওয়া হয়েছে 1,20,00,000 ডোজ। পৃথিবীর আর কোন দেশে একদিনে 1,20,00,000 টিকা দিতে পেরেছে। WHO বলেছে যে একটি দেশে 70% লোকে টিকার আওতায় আনা প্রয়োজন। কালকে টিকা দেওয়ার পরে থেকে আমাদের দেশের মোট পপুলেশনের আমরা 73% টিকা দিতে সক্ষম হয়েছি, 70 ছাড়িয়ে গেছি আমরা। দর্শক, টিকাদান কার্যক্রমের সব শেষ খবর রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মাহমুদ কমল। কমল, টিকা কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, আর এই যে বিশেষ ক্যাম্পেইন চলছে সে ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় কি বলছে? খালেদা, গতকালকে থেকে আজকে কিন্তু ভিড় তেমনটি নেই, কারণ গতকাল একটা কথা উঠেছিল যে শেষ হয়ে যাচ্ছে প্রথম ডোজ টিকা প্রদান, সেজন্য প্রচুর মানুষ কিন্তু ভিড় করেছিল এবং সে তুলনায় গতকালকে যে পরিমাণে মানুষ টিকা দিয়েছেন সে বুঝতেই পারছেন যে স্বাস্থ্যমন্ত্রী আজকে বেশ উৎফুল্লের সাথেই বলছিলেন যে একদিনে 1 কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া সেটি অর্জন করা হয়েছে। সে তুলনায় আজকে কিন্তু ভিড় একদমই কম, স্বাভাবিকভাবেই নর্মাল যেই ভিড়গুলো হয় টিকা কেন্দ্রে সেই ভিড়গুলো হয়েছে। তবে এর মধ্য দিয়ে একটি বিষয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের যে টিকা ব্যবস্থাপনা কতটা শক্তিশালী সেটি আবারও প্রমাণিত হয়েছে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভ্যাকসিন হিরো পদক পেয়েছেন, সেই যে একটা সক্ষমতা সেই সক্ষমতা থেকেই কিন্তু আজকে এই এই একটা বড় একটি মাইলফলক 4 মাস আগেই সেটি অর্জন করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি বলছে, তারপরও যেহেতু আগামীকাল পর্যন্ত এই যে একদিনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার যে একটি ক্যাম্পেইন ছিল সেটি চলবে এবং এরপর থেকে নিয়মিত যে কেন্দ্রগুলোতে আছে সেই কেন্দ্রগুলোতে যদি কারো নিবন্ধন নাও থাকে, শুধু মোবাইল কিংবা হচ্ছে এই জাতীয় পরিচয়পত্র দিয়ে তারা টিকা কার্যক্রমে অংশ নিতে পারবে এবং টিকাটি দিতে পারবে। পরবর্তী সময়ে সুরক্ষা যেই সার্ভারটি রয়েছে সেই সার্ভারে এটি অন্তর্ভুক্ত করা হবে এবং টিকা সনদ দেওয়া হবে, যারা পরবর্তী সময়ে এসে যদি জাতীয় পরিচয়পত্র নাও থাকে, এর মধ্যে যদি জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদ তারা সংগ্রহ করে ফেলে, টিকা কেন্দ্রে এসে যোগাযোগ করলে তারা টিকা সনদ পেয়ে যাবে। তো সব মিলিয়ে অবশ্যই বলা যায় যে খালেদা, বাংলাদেশ একটি বড় মাইলফলক অর্জন করলো এবং এটি স্বাস্থ্যমন্ত্রীও বেশ জোর গলায় বলছেন যে সামনে টিকা কর্মসূচি, এখন দ্বিতীয় ডোজ আছে এবং বুস্টার ডোজ আছে, সে কার্যক্রমটি এখন চলমান থাকবে। খালেদা কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মাহমুদ কমল। একইভাবে সারা দেশে চলছে গণটিকা কার্যক্রম, বয়স্ক মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও নিচ্ছেন করোনা টিকার প্রথম ডোজ। রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা না থাকায় সহজে টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে গণটিকার বিশেষ কর্মসূচির দ্বিতীয় দিনেও সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। গতকাল যারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাননি, আজ তারা সহজে পেয়েছেন টিকা। আমরা গতকালকে অনেক ট্রাই করছি টিকা দেওয়ার জন্য, কিন্তু দেওয়ার সেই সুযোগটা হয় নাই। আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসার পরে সেই টিকাটা আজকে দিয়ে দিলাম। কালকে সিরিয়াল থাকতে থাকতে জানিয়ে দেওয়া শেষ, আজ এই জায়গায় টিকা দিয়েছি, আর আমার মায়ের আনছি, আমার বোনের আনছি। 12 বছর থেকে শুরু করে সব বয়সী মানুষ কোনো নিবন্ধন ছাড়াই নিতে পারছেন করোনার টিকার প্রথম ডোজ। নেই কোনো ঝক্কি, ঝিনাইদহের বিভিন্ন টিকা কেন্দ্রেও ভিড় দেখা গেছে। সকাল থেকে শহরের সদর হাসপাতাল, পুরাতন হাসপাতাল সহ
বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন মানুষ। গতকালও আমরা দেখেছি বিকাল পর্যন্ত মানুষ এসেছে, এবং গতকাল যেরকম বলা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত মানুষ ভ্যাকসিন নিতে আসবে আমরা ভ্যাকসিন কার্যক্রম চালাবো, আমাদের আজকেও সেই রকমই কথা যে মানুষ ভ্যাকসিন নিতে যতক্ষণ আসবে ভ্যাকসিন সেন্টারগুলো খোলা আছে। স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে সিরাজগঞ্জে। প্রথম দিনের মতোই অনেক মানুষ উৎসাহের সাথে টিকা নিচ্ছেন। এখানে অনেক মানুষ এসেছেন, আমরা আমাদের প্রস্তুতি আমরা শেষ করে ফেলেছি এবং আমরা উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সিরাজগঞ্জ জেলায় 358টি কেন্দ্রের মাধ্যমে 80,100 উপরের জনগোষ্ঠীকে আজকে আমরা এই ভ্যাকসিন প্রথম ডোজ সম্পন্ন করব। গাদাগাদি করে লক্ষ্মীপুর, বান্দরবান, মুন্সিগঞ্জ, দিনাজপুরের হিলিসহ দেশের বিভিন্ন স্থানে টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা নেওয়ার সুযোগ পেয়ে খুশি তারা। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকা রয়েছে। আগামীকালও গণটিকা কার্যক্রমের বিশেষ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মধ্যস্বত্বভোগীদের কারণেই উৎপাদন বৃদ্ধির পরেও বাজারে সবজির দর ঊর্ধ্বমুখী। একই সঙ্গে এবছর দুইবার অসময়ের বৃষ্টি সবজির উৎপাদন খরচও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 12 বছরে দেশে সবজির উৎপাদন 7 গুণ বেড়েছে, যার উপর ভর করে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় সবজি উৎপাদনকারী দেশ। গেল বছর এখাত থেকে $11 কোটি বেশি রপ্তানি আয় এসেছে। এই ধারা আরও টেকসই করতে দেশে একটি প্যাকিং হাউস ও অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপনের কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বলা হয়, কাল থেকে রাজধানীর খামারবাড়িতে শুরু হবে 3 দিনব্যাপী সবজি মেলা। দেখতে পাচ্ছি যে মধ্যস্বত্বভোগীদের মূল্য বৃদ্ধির একটি কারণ বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রয়োজন, যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গোডাউনে পড়ে থাকা প্রায় 524 টন বিষাক্ত DDT বাংলাদেশ থেকে জাহাজে করে নেওয়া হবে ফ্রান্সে, সেখানেই ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরিবেশ আইন মেনেই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের আগ্রাবাদে কেন্দ্রীয় ঔষধাগারের গোডাউনে 36 বছর ধরে মজুদ রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর 524 টন বিষাক্ত DDT, যার 480 টনই ম্যালেরিয়া নির্মূলে মশক নিধনের উদ্দেশ্যে 1985 সালে পাকিস্তান থেকে আমদানি করে সরকার। এর আগে আমদানি করা কিছু DDT সারা দেশে ছড়িয়েছিল, কিন্তু 1989 সালে DDT মানবদেহের জন্য অতি ক্ষতিকর প্রমাণ হওয়ায় নিষিদ্ধতা সংগ্রহ করে এই গোডাউনে রাখা হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অব দ্য ইউনাইটেড নেশনস FAO এর তত্ত্বাবধানে ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির অর্থায়নে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নিষিদ্ধ এই রাসায়নিকের অপসারণ কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশে এগুলো ধ্বংস করা সম্ভব নয়, তাই এতদিন পড়েছিল, এখন এসব ধ্বংসের জন্য নিয়ে যাওয়া হবে ফ্রান্সে। যে দেশ ইম্পোর্ট করছে অর্থাৎ ফ্রান্স, ফ্রান্সের কম্পিটেন্ট অথরিটি এবং আরও 11টা দেশের competent authority-র অনুমোদন আমরা পেয়েছি। It's shipped across halfway across the world to France. In France it will be destroyed in a high temperature incinerator which is especially equipped to deal with hazardous materials. বিশেষভাবে প্যাকেজিং এর মাধ্যমে বিশেষ জাহাজে এসব রাসায়নিক বহন করা হবে। নিরাপদ অপসারণে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে সরকার। স্পেশাল কন্টেইনার আছে, এই কন্টেইনারগুলোতে পোর্টে নিয়ে যাবেন এবং পোর্ট থেকে স্পেশাল শিপ আছে, সেই শিপে করে ওনারা ফ্রান্সে নিয়ে যাবেন। এখানে আমাদের এই DDT অপসারণ, এটা কিন্তু কাজ অনেক আগেই শুরু হয়েছে, কাজ অনেক আগেই শুরু হয়েছে, সকল কাজে শেষ পর্যন্ত প্যারিসে যেখানে নিয়ে এটাকে নিউট্রাল করা হবে, তো এই ফাইন্যান্সটা আমরা জেফ থেকে পাচ্ছি, পুরোটাই জেফের ফাইন্যান্স। DDT অপসারণে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। পাবনা পৌর এলাকায় আবারও শুরু হয়েছে ইছামতি নদী পুনরুদ্ধার অভিযান। সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শহরের লাইব্রেরি বাজার থেকে তারাশ ভবন পর্যন্ত
প্রায় এক কিলোমিটার এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পুনরুদ্ধার করা হয় প্রায় 5 একর জমি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, পর্যায়ক্রমে পৌর এলাকার 5 কিলোমিটারে প্রায় 1200 অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর 30 একর জায়গা উদ্ধার করা হবে। অমর একুশে বইমেলার সময়সীমা 17 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সবাই চাইছিলেন যে সময়টা বৃদ্ধি করলে গতবারের ক্ষতিটা হয়তো কিছু পুষিয়ে যেত। আপনারা দেখেছেন যে এবার বইমেলার মানুষের ঢল নেমেছে। আজকে সুসংবাদ হলো, মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে অনুমোদন দিয়েছেন বইমেলা 17 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং 17 মার্চে বইমেলা শেষ হবে। দুপুরে সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন সিইসি ও কমিশনারদের শপথ বিকেলে, কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করতে হবে তাদের, বললেন বিশিষ্টজনরা। দেশজুড়ে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকা দেওয়ার বিশেষ কার্যক্রম। জনগোষ্ঠীর 70% টিকার আওতায় আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। হামলার চতুর্থ দিনে ইউক্রেনে ব্যাপক আক্রমণ চালাচ্ছে রাশিয়া, পাল্টা জবাব স্থানীয়দের, পূর্বাঞ্চলে খাদ্য সংকট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।